হ্যালো স্টুডেন্টস, এটা আমাদের দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় আয়তঘনর চতুর্থ ক্লাস। এর আগের ক্লাস ভিডিওগুলো আমি তোমাদেরকে কোষে দেখি 4 এর 1 থেকে 12 পর্যন্ত সমস্যা সমাধান করে দেখিয়েছিলাম। আজকের ক্লাস ভিডিওয়ে আমরা 13 নম্বর সমস্যা থেকে সমাধান দেখে নেব। চলো শুরু করা যাক। সবার প্রথমে দেখে নাও 13 নম্বর সমস্যা। 13 নম্বর সমস্যায় দেওয়া আছে, একটি বর্গাকার ভূমিতল বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি এবং বেধ 1 মিলিমিটার। একটি প্লেটের ওজন যদি 4725 গ্রাম, যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে x এর মান কত হবে হিসাব করে লিখি। তো একটা বর্গাকার ভূমিতল বিশিষ্ট পিতলের প্লেট, তার ছবিটা কিরকম হবে দেখো। আমরা একটা নতুন ছবি আঁকছি, অর্থাৎ ভূমিটা হবে বর্গাকার এবং এই বর্গাকার ভূমি বিশিষ্ট একটা পিতলের প্লেট। দেখো তাহলে আমরা কিরকম প্লেট হতে পারে, প্লেট সামান্য মোটা হয়। তো আমরা মনে করো এরকম সামান্য মোটা একটা প্লেট নিচ্ছি, যার কতটা মোটা অর্থাৎ কতটা পুরু সেটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 1 মিলিমিটার। অর্থাৎ এই যে বর্গাকার প্লেটটা এঁকেছি তার এই যে পুরুটা সেটা দিয়ে দিয়েছে 1 মিলিমিটার, আর এই বর্গাকার যে প্লেটটা তার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে x সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার ভূমিতে পিতলের প্লেট আছে। তো এরকম একটা প্লেটে জানতে চাইছে যে এই x এর মান কত যখন এই প্লেটটার ওজন আমাদের দেওয়া আছে। এই অঙ্কটা কিসের অঙ্ক বুঝতে হবে, সবার প্রথম দেখছি এই অঙ্কটা হচ্ছে একটা আয়তঘনকের অঙ্ক, কারণ এইটার দৈর্ঘ্য প্রস্থ সমান হলো উচ্চতাটা হচ্ছে আলাদা, অর্থাৎ যতটা চওড়া ছিল সেটা যেহেতু দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে সমান নয় তাই এটা একটা আয়তঘনকার ক্ষেত্র। তো আয়তঘনকার ক্ষেত্রে যে কোনো অঙ্ক করার জন্য আমাদেরকে সবার প্রথম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা লিখে নিতে হয়, তো সেটা আমরা লিখে নিচ্ছি। তাহলে দেখো আমরা লিখছি প্রদত্ত দৈর্ঘ্য এল ইকুয়াল টু প্রস্থ বি ইকুয়াল টু উচ্চতা, যেটা আসলে হচ্ছে বেধ এইচ ইকুয়াল টু। তো দেখো দৈর্ঘ্য হচ্ছে x সেমি, প্রস্থ হচ্ছে x সেমি কারণ বর্গাকার ছিল, আর উচ্চতা হচ্ছে 1 মিলিমিটার। এবং দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা কিন্তু একক 1 নেই, যেহেতু প্রত্যেকটার একক 1 নেই তো আমি সবাইকে এক এককে নিয়ে যাব। মনে করো এই দুটো সেমিতে থাক, এই মিলিমিটারটাকে সেমি নিয়ে যাবো, তাহলে সেন্টিমিটার মিলিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে আমাকে করতে হবে কি 10 দিয়ে ভাগ, অর্থাৎ এত এটা হয়ে গেল মিলিমিটার থেকে হয়ে গেল সেন্টিমিটার সেমি। তো সব একক গুলো এক হয়ে গেল। এবার আমরা যেটা করতে পারি, এর ক্ষেত্রে আমরা এর আয়তন নির্ণয় করব। কিভাবে করব, যে আমরা জানি আয়তন সমান, আয়তন সমান এল ইন্টু বি ইন্টু এইচ ঘন, যেহেতু এককটা সেমি আছে সেমি। তো এখানে মানগুলো বসিয়ে নি, এল এক্স বিও এক্স আর এইচ হচ্ছে 1/10 ঘন সেমি, তার মানে এটা দেখতে হলো x²/10 ঘন সেমি। আমরা আয়তনটা পেয়ে গেলাম। আয়তন পাওয়ার পর কি করতে হবে দেখো, একটা আমাদেরকে দিয়ে দিয়েছে এই প্লেটটার ওজন দিয়ে দিয়েছে, তাহলে একটা প্লেটের আয়তন জানা আছে আমাকে, ওজন জানা আছে, আর সঙ্গে একটা ক্লু দেওয়া আছে সেটা হচ্ছে এক ঘন সেমি পিতলের ওজন 4.8 গ্রাম হয় তাহলে x এর মান, এক ঘন সেমি পিতলের ওজন দেওয়া আছে। আচ্ছা আমাদের এই যে পিতলের প্লেটটা ছিল তার আয়তনটা পেয়ে গেছি এত ঘন সেমি, তাহলে এক ঘন সেমির যা ওজন হয় সেখান থেকে আমরা এত ঘন সেমি ওই প্লেটটার ওজন নির্ণয় করতে পারবো। তো আমরা এত ঘন সেমি প্লেটটার ওজন নির্ণয় করবো, যেহেতু দেওয়া আছে এক ঘন সেমি পিতলের ওজন সমান দেওয়া ছিল 8.4 গ্রাম। তো এই জায়গায় আমরা এত ঘন সেমি পিতলের ওজন বার করবো, অর্থাৎ x²/10 ঘন সেমি পিতলের ওজন গুণ হবে, অর্থাৎ 8.4 গুণিতক x²/10 গ্রাম। এই যে ওজনটা আমরা পেলাম, এই ওজনটাই হচ্ছে ওই যে ওজনটা দেওয়া ছিল যে 4725 গ্রাম তার সঙ্গে সমান। তাহলে আমরা আবার একটা শর্তানুসারে ইউজ করব, শর্তানুসারে এই যে ওজনটা বেরোলো 8.4 ইন্টু x²/10 ইকুয়াল টু যেটা দেওয়া ছিল 4725। আবার সমাধান করলে আমরা কি পাচ্ছি দেখো, x²টা রেখে দিলাম এদিকে ছিল 4725 লিখে দিলাম, 10টা উপরে গেল আর 8.4টা নিচে গেল,
তো এই দশমিকটা তোলার জন্য এখানে একটা দশ দিয়ে গুণ করতে হলো। এবার আমরা কি করছি, এটা কাটাকুটি করছি। কিভাবে কাটাকুটি করি দেখো, তিন দিয়ে কাটাকুটি করছি, তিন দুগুণে ছয়, তিন আসছে চব্বিশ, তিন দিয়ে গেলে তিন একে তিন, তিন পাঁচে পনেরো, তিন সাতে একুশ, তিন পাঁচে পনেরো, দুই দিয়ে কাটাকুটি করছি, দুই দিয়ে করলে হচ্ছে পাঁচ, দুই দিয়ে করলে হচ্ছে চোদ্দ, দুই দিয়ে করলে হচ্ছে দেখো পাঁচ, দুই দিয়ে করলে হচ্ছে সাত, সাত দিয়ে এটা কাটাকুটি করি, সাত দুগুণে চোদ্দ, সাত দুগুণে চোদ্দ, পাঁচ সাতে পঁয়ত্রিশ। অর্থাৎ আমাদের কাছে যেগুলো থাকলো পরে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু দুশো পঁচিশ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ। তো এক্স স্কোয়ার এটা, তো এটা থেকে আমাদেরকে এক্স এর মান নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করতে পারি দেখো, আমরা এখান থেকে যেটা করতে দুশো পঁচিশ কে ভাঙি, দুশো পঁচিশ কে যদি ভাঙি আমরা কটা পাঁচ পেতে পারি, পাঁচ ইন্টু পাঁচ ইন্টু তিন ইন্টু তিন, এটা করলে হচ্ছে আমাদের দুশো পঁচিশ, আর দুটো পাঁচ ছিল এটা। তো এবার আমাদের এক্স স্কোয়ার এর মান এটা বেরোলো, এখান থেকে আমরা এক্স এর মান বার করবো, এক্স এর মান হবে কি করে, এই প্রতীক জোড়ার জন্য একটা করে, এই দুটো পাঁচের জন্য একটা পাঁচ, এই দুটো তিনের জন্য একটা তিন, আর এই দুটো পাঁচের জন্য একটা পাঁচ, অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ পঁচাত্তর, যেহেতু একক গুলো সেমিতে ছিল এটা হলো সেমি। তো আমাদের উত্তর বললো যে এক্স এর মান পঁচাত্তর সেমি। এবারে তোমরা দেখো চোদ্দ নম্বর সমস্যা, চোদ্দ নম্বর সমস্যায় আছে চাঁদমারির রাস্তা উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে তিরিশটি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তা উঁচু করা হয়েছে, প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে চোদ্দ মিটার এবং আট মিটার, এবং রাস্তা তৈরি করতে মোট এত দু হাজার পাঁচশো কুড়ি ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতি গর্তের গভীরতা হিসাব করে লিখি। তো আমাদের কি করতে হয়েছে, রাস্তা উঁচু করার জন্য গর্ত খোলা হয়েছে, যে গর্ত খোলা হয়েছে সেই গর্তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, গভীরতা কত নির্ণয় করতে হবে, এবং রাস্তা উঁচু করতে গেলে তিরিশটা গর্ত খুলতে হবে এটাও দেওয়া আছে, সঙ্গে কতটা মাটি লেগেছে সেটাও দেওয়া আছে। তো যেহেতু গর্তের মাটি তুলে নিয়ে গিয়ে রাস্তায় ফেলা হয়েছে, তার মানে গর্ত থেকে যে মাটিটা পাবো অর্থাৎ মাটির আয়তন পাবো সেটা রাস্তায় ফেলা মাটির আয়তনের সঙ্গে সমান হবে, তো আমরা দুই জায়গার আয়তন সমান করলেই উত্তর পাবো। এবং দেখো যে গর্তটা খোলা হয়েছে সেই গর্তটা হচ্ছে আয়তঘনাকার গর্ত, কারণ দৈর্ঘ্য প্রস্থ আলাদা ছিল এবং গভীরতা জানতে চাইছে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আলাদা দেওয়া আছে তো আমরা আয়তঘনাকার গর্ত বলেই ধরে নিচ্ছি, এবং সেই অনুযায়ী আয়তঘনের যে কোনো অঙ্ক করার জন্য এগুলো লিখে নিতে হবে। প্রদত্ত দৈর্ঘ্য এল ইকুয়াল টু প্রস্থ বি ইকুয়াল টু, আর যেহেতু গর্ত তাহলে এটা হচ্ছে গভীরতা, আমরা উচ্চতা না লিখে লিখছি গভীরতা, এইচ ইকুয়াল টু, এবং গভীরতাটা দেখো দেওয়া ছিল না জানতে চাইছিল, যেহেতু জানতে চাইছিল আমরা এটা এক্স ধরে নিচ্ছি এবং এটা হচ্ছে ধরে নিচ্ছি ধরি, আর প্রদত্ত এই দুটো ছিল। দেখো দৈর্ঘ্য দেওয়া ছিল তোমাদের চোদ্দ মিটার আর আট মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে ফোরটিন মিটার আর প্রস্থ হচ্ছে আট মিটার, এবং এক্সট্রাকে আমরা তাহলে কিসে নেব মিটারে নেব, এগুলো ধরা হয়ে গেল। এবার কি করতে হবে, এরকম তিরিশটা গর্ত খুলে হবে, অর্থাৎ একটা গর্তে কত মাটি আছে একটু দেখে নিই, অর্থাৎ গর্তের আয়তন, গর্তের আয়তন সমান আমাদের সূত্র জানা আছে এল ইন্টু বি ইন্টু এইচ ঘন মিটার, তাহলে এল এর জায়গায় চোদ্দ, বি এর জায়গায় আট, এইচ এর জায়গায় এক্স ঘন মিটার, এটা হচ্ছে একটা গর্তের আয়তন, এরকম গর্ত কটা করা হয়েছে তিরিশটা, তাহলে তিরিশটা গর্তের আয়তন কত হবে, অর্থাৎ তিরিশটি গর্তের আয়তন, একটা গর্তের যা আয়তন হবে তিরিশটি গর্তের আয়তন তার তিরিশ গুণ হবে, অর্থাৎ ওটাকে কি করতে হবে তিরিশ দিয়ে গুণ করে নিতে হবে এত ঘনমিটার। এই যে তিরিশটা গর্তের আয়তন মানে হচ্ছে তিরিশটা গর্তে কতটা মাটি ছিল, এই মাটিটা কি করা হয়েছে রাস্তায় ফেলা হয়েছে, কতটা মাটি ফেলা হয়েছে দু হাজার পাঁচশো কুড়ি ঘনমিটার মাটি ফেলা হয়েছে, তো এই মাটিটা অবশ্যই কার সঙ্গে সমান হবে দু হাজার পাঁচশো কুড়ির সঙ্গে সমান হবে, শর্তানুসারে, শর্তানুসারে এই জিনিসটা তিরিশটা গর্তের যা মাটি ছিল এটা ইকুয়াল টু দু হাজার পাঁচশো কুড়ি, এটাকে আমরা একবার সলভ করে ফেলি, কিভাবে সমাধান করবো, এক্স থাকলো ওটা ছিল দু হাজার পাঁচশো কুড়ি, নিচে এলো তিরিশ চোদ্দ আর আট, কাটাকুটি করতে হবে, একটা শূন্য কেটে গেল, তিন দিয়ে কাটাকুটি করলে তিন আসছে চব্বিশ, তিন চারে বারো, আচ্ছা চোদ্দ দিয়ে কাটাকুটি করলে হচ্ছে চোদ্দ, ছয় চুরাশি, আর এটা কাটাকুটি করলে দুই তিন, এটা হচ্ছে চার, অর্থাৎ আমরা কাটাকুটি করে সব মিলিয়ে যেটা পেলাম সেটা এক্স ইকুয়াল টু থ্রি বাই ফোর মিটার। তো এই মিটারটাকে যদি আমরা সেমিতে কনভার্ট করি তাহলে কি পাচ্ছি দেখো, মিটার থেকে ডেসিমিটার সেন্টিমিটার, অর্থাৎ একশো দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব সেমি,
তাহলে এটা কাটাকুটি করলে হচ্ছে পঁচিশ, তিন পঁচিশে পঁচাত্তর সেমি। তো আমাদের এই যে গর্তের গভীরতা বেরোলো সেটা তিন বাই চার মিটারও উত্তর লিখতে পারতাম বা পঁচাত্তর সেমিও উত্তর লিখতে পারি। এবারে দেখে নাও পনেরো নম্বর সমস্যা। পনেরো নম্বর সমস্যায় আছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির এক এক তিন অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারে দৈর্ঘ্য এক দশমিক দুই মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করে লিখি। তো কি করা হয়েছে, একটা চৌবাচ্চা যার আয়তন আকার হচ্ছে ঘনকাকৃতি, ঘনকাকৃতি মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তো এরকম একটা ঘনকাকৃতি চৌবাচ্চার থেকে চৌষট্টি বালতি জল তুলে নেওয়া হয়েছে যাতে সম্পূর্ণ ভর্তি থেকে এক তিন অংশ জলপূর্ণ অবস্থায় ছেড়ে দেওয়া হলো, এবং এই অবস্থায় জানতে হয়েছে, জানতে হবে একটা বালতিতে কত জল ধরে। যেহেতু চৌবাচ্চাটি ঘনকাকৃতি ছিল তো আমরা প্রথমে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্যটা লিখে নেব। তো পনেরো নম্বর অঙ্কে লিখে নেব প্রদত্ত ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য যাকে আমরা এ বলি সমান, দেখো দেওয়া ছিল প্রশ্নে এক দশমিক দুই মিটার, তো এক দশমিক দুই মিটার এটা আমরা লিখে নিলাম। এবার দেখো চৌবাচ্চা থেকে কি করা হয়েছে, জল তোলা হচ্ছে, যেহেতু চৌবাচ্চা থেকে জল তোলা হচ্ছে তো আমাদেরকে কি করতে হবে, আয়তন নির্ণয় করতে হবে। তো চৌবাচ্চা আয়তন নির্ণয় করি, অতএব আয়তন, আয়তন সমান আমরা জানি এ কিউ ঘন মিটার, এ কিউ মানে ওয়ান পয়েন্ট টু তার হোল কিউ ঘন মিটার। আর আমরা এরপর কি করবো, কিউবটা সমাধান এখন করব না, পরে করব। তো এইটা হলো ওই চৌবাচ্চা কতটা জল ধরে তার পরিমাণ। কি করা হয়েছে, চৌষট্টি বালতি জল তুলে নেওয়ার ফলে এক এক তিন অংশ জলপূর্ণ থাকে। প্রথমে মনে করো চৌবাচ্চাটায় ছিল সম্পূর্ণ জল, সেখান থেকে জল তুলে নিতে এক এক তিন অংশ পড়ে থাকলো, তাহলে এটা যেহেতু অংশের অঙ্ক আমাদেরকে ধরে নিতে হবে সম্পূর্ণ চৌবাচ্চাটি হচ্ছে এক অংশ। দেখো যদি সম্পূর্ণ চৌবাচ্চাটি এক অংশ হয় তাহলে জল তুলে নেওয়ার পর পড়ে থাকলো এক এক তিন অংশ, তাহলে কতটা জল তুলে নেওয়া হলো, তুলে নেওয়া হলো ওয়ান মাইনাস এক এক তিন, অর্থাৎ এইটা দিয়ে আমরা লিখবো যে জল তুলে নেওয়া হয়েছে কত, সম্পূর্ণ অংশ মাইনাস যতটা পড়ে থাকলো, অর্থাৎ দুয়ের তিন, এইটা কিন্তু অংশে বেরোলো। আচ্ছা দুয়ের তিন অংশ কার, মোট আয়তনের, তাহলে মোট আয়তনের দুয়ের তিন অংশ মানে কতটা পেয়ে যাব, অর্থাৎ জল তুলে নেওয়া হয়েছে, আগের বারে আমরা অংশ উত্তর লিখলাম, এবারে হচ্ছে মোট আয়তনটাকে অংশটা দিয়ে গুণ করে নিলাম, তাহলেই পেয়ে গেলাম এত ঘন মিটার, অর্থাৎ জল তুলে নেওয়া হয়েছে এক দশমিক দুই এর হোল কিউ ইন্টু টু বাই থ্রি ঘন মিটার। এতটা জল কে তুলেছে, এতটা জল তোলা হয়েছে চৌষট্টিটা বালতি করে, তাহলে চৌষট্টি বালতিতে যদি এতটা জল তোলা হয়ে থাকে একটা বালতিতে কত জল তোলা হয়েছে, কি করে পাবো, ভাগ করে। তো আমরা লিখব অতএব একটি বালতিতে জল ধরে, এই জলটা চৌষট্টিটা বালতিতে তোলা হয়েছে, তাহলে একটা বালতিতে জল ধরে এটাকে আমরা সমাধান করে লিখছি, দেখো ওয়ান পয়েন্ট টু হোল কিউব ইন্টু টু বাই থ্রি, আর একটা বালতি হলে কি হবে চৌষট্টি দিয়ে ভাগ হবে মানে নিচে লিখবো, তো এত ঘন মিটার। এটাকে আমরা সমাধান করছি কিভাবে, দেখো প্রথমে আমরা কিউবটাকে ভেঙে নিচ্ছি, ওয়ান পয়েন্ট টু এর কিউব মানে ওয়ান পয়েন্ট টু কে তিনবার লেখা ইন্টু দুই তিন ইন্টু চৌষট্টি ঘন মিটার। এবার এই পয়েন্ট গুলো তুলতে হবে, পয়েন্ট গুলো তোলার জন্য তিনটে পয়েন্ট তুলে এখানে একের পিঠে তিনটে শূন্য, এবার এটাকে আমরা সমাধান করছি কিভাবে, দেখো কাটাকুটি করছি, তিন চারে বারো, চার ষোলো চৌষট্টি, চার চারে ষোলো, চার তিনে বারো, আচ্ছা আবার দেখো চার তিনে বারো, তো আমরা এই যেটা পাচ্ছি সেটা হচ্ছে তিন তিরিকে নয় নয় দুগুণে আঠারো বাই এক হাজার ঘন মিটার। এবার আমাদেরকে উত্তর দিতে হবে, দেখো কত লিটার জল ধরে, অর্থাৎ ঘন মিটার থেকে কিভাবে লিটারে যাব সেটা আমরা দেখে নিই। প্রথমে আমরা কি করব, ঘন মিটার থেকে ঘন ডেসিমিটারে যাব, ঘন মিটার থেকে ঘন ডেসিমিটারে গেলেই আমরা লিটারে যেতে পারবো, কিভাবে যাব দেখো, ছিল আঠারো বাই এক হাজার, আচ্ছা মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে কি করতে হয়, মিটার ডেসিমিটার অর্থাৎ দশ দিয়ে গুণ করতে হয়, কিন্তু যেহেতু ঘন আছে তাহলে দশ দিয়ে তিনবার গুণ করতে হয়, দশ দিয়ে তিনবার গুণ করা মানে আসলে হচ্ছে এক হাজার দিয়ে গুণ করা, এবং এইটা গুণ করলে আমরা কোথায় চলে গেলাম, ঘন ডেসিমিটার, ঘন মিটার থেকে চলে গেলাম ঘন ডেসিমিটার,
1000 কেটে গেল 18 ঘন ডেসিমিটার। এই 18 ঘন ডেসিমিটার যা, এই ঘন ডেসিমিটার কি আমরা ঘুরিয়ে বলতে পারি লিটার, অর্থাৎ এক ঘন ডেসিমিটার মানেই হচ্ছে 1 লিটার, তাহলে 18 ঘন ডেসিমিটার মানে 18 লিটার। তো একটা বালতিতে, একটি বালতিতে জল ধরবে 18 লিটার। তো তোমাদেরকে দেখো প্রশ্নে যেহেতু বলে দিয়েছে যে একটি বালতিতে কত লিটার জল ধরে, তাহলে তোমাকে লিটারেই উত্তর দিতে হবে। কিন্তু যদি না বলতো এটা যে একটি বালতিতে শুধু কত জল ধরে বলতো, তাহলে তোমরা এই জায়গাতে উত্তর দিতে পারতে। এবারে দেখে নাও 16 নম্বর সমস্যা। 16 নম্বর সমস্যায় আছে, এক ডোজ দেশলাই বাস্কের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাস্কের আয়তন কত হিসাব করে লিখি। যেখানে দেওয়া আছে 1 ক্রস মানে 12 ডজন, কিন্তু যদি একটি দেশলাই বাস্কের দৈর্ঘ্য 5 সেমি ও প্রস্থ 3.5 সেমি হয়, তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি। দেখো অঙ্কটার মধ্যে দুটো খুব সূক্ষ্ম তফাৎ আছে, একটা হচ্ছে দেশলাই বাস্কের একটি প্যাকেট, আরেকটা আছে শুধু দেশলাই বাস্ক। অর্থাৎ দেশলাই বাস্কের একটি প্যাকেট তৈরি হয় 12 ডজন দেশলাই বাস্ক দিয়ে, অর্থাৎ এক একটা দেশলাই বাস্ক বসিয়ে বসিয়ে 12 ডজন যখন হলো সেটাকে একটা প্যাকেট করা হলো, এবং সেই প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে একটি দেশলাইয়ের বাস্কের আয়তন জানতে চাইছে, সঙ্গে সঙ্গে আবার বলছে একটি দেশলাইয়ের যদি দৈর্ঘ্য প্রস্থ জানা থাকে তাহলে তার উচ্চতা কত। দেখো আমাদের এখানে দেশলাই বাস্কের আয়তনটা হচ্ছে আয়তঘনকাকার, আবার দেশলাই বাস্ক গুলো নিয়ে যে প্যাকেট করা হয়েছে তারও আয়তনটা হচ্ছে আয়তঘনকাকার, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মাপগুলো আলাদা আলাদা আছে। তো আমরা দুটো আয়তঘনকের অঙ্ক করলেই কিন্তু হয়ে যাবে। সর্বপ্রথম মনে করো দেশলাই বাস্কের প্যাকেটটার কথা ভাবছি, তাহলে প্রদত্ত প্যাকেটের দৈর্ঘ্য এল ইকুয়াল টু প্রস্থ, বি ইকুয়াল টু উচ্চতা, এইচ ইকুয়াল টু কি দেওয়া ছিল। দেখো দৈর্ঘ্য দেওয়া ছিল 2.8 ডেসিমিটার, দৈর্ঘ্য 2.8 ডেসিমিটার, প্রস্থ দেওয়া ছিল 1.5 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার, আর উচ্চতা দেওয়া ছিল 0.9 ডেসিমিটার, 0.9 ডেসিমিটার। তো এই তিনটে দেওয়া ছিল দেশলাই বাস্কের একটি প্যাকেটের। এবার এইখান থেকে জানতে চাইছিল একটি দেশলাই বাস্কের আয়তন কত। সর্বপ্রথম আগে দেশলাই বাস্কের প্যাকেটটির আয়তন কত দেখি। দেশলাই বাস্কের প্যাকেটের আয়তন বার করার জন্য আমাদের কি করতে হবে, আয়তনের সূত্র লিখতে হবে, আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এবং যেহেতু এটা ডেসিমিটারে আছে তাহলে আমরা একটা কাজ করি ঘন ডেসিমিটার একক লিখছি। তো এখান থেকে মানগুলো বসাচ্ছি, 2.8 × 1.5 × 0.9 ঘন ডেসিমিটার। এবার এইটা পাওয়ার পর কিন্তু আমাদের সলভ করার দরকার নেই, সলভ আমরা শেষে করবো, এই গুণটা শেষে করবো। কি করতে হবে, এখান থেকে জানতে চাইছে যে এরকম একটি দেশলাই বাস্কের আয়তন কত। এখন ভাবো এর মধ্যে এই যে দেশলাই বাস্কের একটি প্যাকেট, এই আয়তন, এই আয়তনের মধ্যে কটা দেশলাই বাস্ক আছে। এটা হচ্ছে এক গ্রোস দেশলাই বাস্কের প্যাকেট, এক গ্রোস দেশলাই বাস্ক মানে 12 ডজন, 12 ডজন মানে হচ্ছে 1 ডজন মানে যদি 12টি হয় তাহলে 12 ডজন মানে 12 × 12, অর্থাৎ 144টি। তার মানে এই 1 গ্রোস দেশলাই বাস্ক মানে হচ্ছে 144টি দেশলাই বাস্ক। এই 144টি দেশলাই বাস্কের প্যাকেটের আয়তনটা আমরা জানি, তাহলে আমাদেরকে এখান থেকে ভাগ করে নিতে হবে একটা দেশলাই বাস্কের আয়তন। কি করে বেরোবে, ভাগ করে। তাহলে আমরা লিখতে পারি 1 গ্রোস সমান 12 ডজন সমান 12 × 12 টি, অর্থাৎ এই জিনিসটাকে আমরা এখানে এবার ভাগ করলেই একটা দেশলাই বাস্কের আয়তন পেয়ে যাবো। অর্থাৎ একটি দেশলাই বাক্সের আয়তন কি করে হবে, এইটা হচ্ছে 12 × 12টি, তাহলে একটা হচ্ছে ওইটা ভাজি তো 12 × 12, 2.8 × 1.5 × 0.9 / 12 × 12 ঘন ডেসিমিটার। দেখো এটা আমরা সলভ করবো কিভাবে, সর্বপ্রথম দশমিক তুলি, একটা দুটো তিনটে, প্রত্যেকের পরে একটা করে সংখ্যা আছে, অর্থাৎ 1, 2, 3, 0। এবার আমরা কাটাকুটি করলে উত্তর পাবো। দেখো কাটাকুটি কি করে করছি, সর্বপ্রথম দেখো এইটা করছি, 4 দিয়ে হচ্ছে 3, 4, 12, 4 দিয়ে হচ্ছে 4, 7, 28,
আচ্ছা, তিন দিয়ে হচ্ছে তিন পাঁচে পনেরো। আচ্ছা, তিন দিয়ে আর একটা কাটাকুটি করে নিই, তিন তিরিকে নয়, তিন চারে বারো। আর কিন্তু কাটাকুটি হওয়ার কোন জায়গা আর একটা আছে, দেখো এইখানে একটা কাটাকুটি হওয়ার জায়গা আছে। তো এটা আমরা কাটাকুটি করছি, পাঁচ দিয়ে হচ্ছে দুই শূন্য শূন্য, দুশো। আর কিন্তু কোনো কাটাকুটি হওয়ার জায়গা নেই, অর্থাৎ আমরা গুণ করে নিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেভেন ইন্টু থ্রি বাই চার ইন্টু দুশো। তো এইটা যেটা পেলাম তার এককটা হচ্ছে ঘন ডেসিমি। এবার আমরা এটাকে ঘন, যেহেতু দেখতে একটু ভগ্নাংশ হয়েছে, তো ঘন ডেসিমি থেকে আমরা কি করছি ঘন সেমি করে নিচ্ছি। তো ঘন ডেসিমি থেকে ঘন সেমি কি করে বলবো, ডেসিমি থেকে সেমি করতে গেলে ডেসিমিটা সেন্টিমিটার, অর্থাৎ দশ দিয়ে গুণ করতে হয়। কিন্তু এটা ঘন আছে, তাহলে ঘন মানে হচ্ছে তিনবার, অর্থাৎ দশ দিয়ে তিনবার গুণ, তার মানে এক হাজার দিয়ে গুণ করতে হবে। তো আমরা এটাকে কি করছি, সাত ইন্টু তিন ইন্টু এক হাজার দিয়ে গুণ করে নিলাম, তার মানে এককটা কি হয়ে গেল, এককটা হয়ে গেল ঘন সেমি, ডেসিমিটার থেকে হয়ে গেল সেমি। আচ্ছা, কাটাকুটি করছি শূন্য 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 শূন্য, দুই দিয়ে করলে পাঁচ, আর কিন্তু কাটাকুটি হচ্ছে না। এবার আমাদের গুণটা করতেই হবে, গুণ করলে হচ্ছে তিন সাত একুশ, একুশ ইন্টু পাঁচ অর্থাৎ একশো পাঁচ বাই চার ঘন সেমি। এটাকে যদি আমরা ভাগ করি, চার দুকুনে আট পঁচিশ, চার ছয় চব্বিশ, এক চার দুকুনে আট, চার পাঁচে কুড়ি, অর্থাৎ ছাব্বিশ দশমিক দুই পাঁচ ঘন সেমি। তো আমাদের যেটা বেরোলো যে একটা দেশলাই বাষ্পের আয়তন ছাব্বিশ দশমিক দুই পাঁচ ঘন সেমি। এবার দেখো পরবর্তী অংশে জানতে চাইছে, যদি একটি দেশলাই বাষ্পের দৈর্ঘ্য পাঁচ সেমি আর প্রস্থ তিন দশমিক পাঁচ সেমি হয় তো তার উচ্চতা কত। তার মানে আমরা আর একটা আয়ত ঘনকের অঙ্ক, তো দ্বিতীয় আয়ত ঘনকের অঙ্কটা করার জন্য আমরা এই জায়গায় করে দেখাচ্ছি। দেখো এবার এর পরবর্তী অংশটা এখানে দেখাচ্ছি কি না, প্রদত্ত দেশলাই বাক্সের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, এল ইকুয়াল টু, দেখো দিয়ে দিয়েছিল তোমাদের পাঁচ সেমি, পাঁচ সেমি। প্রস্থ বি সমান দেখো দেওয়া ছিল তিন দশমিক পাঁচ সেমি, তিন দশমিক পাঁচ সেমি। আর আমরা ধরে নেব, ধরি উচ্চতা, এটা যেটা জানতে চাইছে, এইচ ইকুয়াল টু এক সেমি। এইটা যেই হয়ে গেল তখনই দেখো আমরা আয়তন শর্তানুসারে ব্যবহার করতে পারবো। কিরকম, আয়তন সমান, দেখো আমাদের এইটা জানা ছিল যে একটা দেশলাই বাষ্পের আয়তন কত, ছাব্বিশ দশমিক দুই পাঁচ। তো আয়তনের সূত্র জানি, এল ইন্টু বি ইন্টু এইচ সমান ছাব্বিশ দশমিক দুই পাঁচ। এখানে আমরা মানগুলো বসাতে পারবো, পাঁচ ইন্টু তিন দশমিক পাঁচ ইন্টু এক্স সমান ছাব্বিশ দশমিক দুই পাঁচ। এখান থেকে আমরা সমাধান করলে কিন্তু মান পাবো। তো আমরা সমাধান করার জন্য এই অংশটা একটু মুছে দিচ্ছি। তো এদিকে ছাব্বিশ দশমিক পঁচিশ ছিল, নিচে এলো পাঁচ আর তিন দশমিক পাঁচ। এবার আমরা কি করছি, এটা দশমিক তুলছি, এটা দশমিক তোলার জন্য নিচে একশো আর এটা দশমিক তোলার জন্য উপরে দশ, শূন্য শূন্য কেটে গেল। পাঁচ দিয়ে কাটাকুটি করলে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ দুগুণে দশ, পাঁচ পাঁচে পঁচিশ। আবার যদি পাঁচ দিয়ে করি, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ একে পাঁচ শূন্য, পাঁচ পাঁচে পঁচিশ। সাত দিয়ে কাটাকুটি করলে সাত একে সাত, পাঁচ সাতে পঁয়ত্রিশ। তো দেখো পনেরো বাই দশ আমরা কাটাকুটি করছি, আমাদের এটা সুবিধা হবে, পনেরো বাই দশ মানে হচ্ছে এক দশমিক পাঁচ, এবং এটার একক হচ্ছে সেমিতে, অর্থাৎ এক দশমিক পাঁচ সেমি। তো আমরা এবার লিখব যে একটি দেশলাই বাষ্পের উচ্চতা হবে এক দশমিক পাঁচ সেমি। এবার দেখে নাও সতেরো নম্বর সমস্যা। সতেরো নম্বর সমস্যা আছে, দুই দশমিক এক মিটার দীর্ঘ এবং এক দশমিক পাঁচ মিটার প্রশস্ত একটি আয়ত হওয়ার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে, ওই চৌবাচ্চা আরো ছশো তিরিশ লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তো কি হয়েছে, এরকম একটা আয়ত ঘনকার চৌবাচ্চা আছে যার অর্ধেকটা জলপূর্ণ আছে, এরপরে আমরা আরো ছশো তিরিশ লিটার জল ঢালছি, ছশো তিরিশ লিটার জল ঢাললাম, তাহলে কিছুটা চৌবাচ্চার গভীরতা উঠলো, উচ্চতা বাড়লো। তো এই যে চৌবাচ্চাটা দৈর্ঘ্য কত প্রস্থ কত দেওয়া ছিল, এই যে যতটা উচ্চতা বাড়ছে এই জিনিসটা জানতে চাইছে। লক্ষ্য করো চৌবাচ্চাটায় যদি খালিও থাকতো তাতেও আমি ছশো তিরিশ লিটার জল ঢাললে যতটা উচ্চতা বাড়ত, চৌবাচ্চাটা যদি অর্ধেক ভর্তি থাক, একের চার ভাগ ভর্তি থাক, তিনের চার ভাগ ভর্তি থাক, যতটাই পারে জল থাক, আমরা ছশো তিরিশ লিটার জল ঢাললে যে কোনো মুহূর্তে চৌবাচ্চার জলের উচ্চতা কিন্তু একই বাড়ত। তাই জন্য আমরা এই অঙ্কটা করার জন্য ওই যে চৌবাচ্চাটি অর্ধেক জলপূর্ণ ছিল এটার কোনো গুরুত্বই নেই, অর্ধেক জলপূর্ণ থাকলেও যতটা উচ্চতা বাড়তো
আর যেমনই অংশ ভর্তি থাক একই উচ্চতা বাড়ত। তো সেই জন্য আমরা এই অঙ্কটা করার সময় ওই অর্ধেক জলপূর্ণ ছিল কি না ছিল এটার দিকে গুরুত্ব দেবো না। এবং লক্ষ্য করো জলতল বাড়লে যে আকারটা নেবে সেটা কিন্তু একটা আয়তঘনাকার আকার। তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত দৈর্ঘ্য এল ইকুয়াল টু প্রস্থ বি ইকুয়াল টু আর যেটা উচ্চতা বৃদ্ধি হবে সেটাকে আমরা উচ্চতা শুধু বলে উচ্চতা বৃদ্ধি এইচ ইকুয়াল টু এইভাবে লিখছি। দেখো দৈর্ঘ্য তোমার দেওয়া ছিল 2.1 মিটার, 2.1 মিটার, প্রস্থ দেওয়া ছিল 1.5 মিটার, আর দৈর্ঘ্য বৃদ্ধি যেটা এইচ সেটাকে আমরা এক্স ধরছি। এবার লক্ষ্য করো জল ঢালা হয়েছে 630 লিটার। একটু আগেই একটা অঙ্কে আমরা করলাম যে লিটারের সঙ্গে ঘনমিটার বা ঘন ডেসিমিটারের কি সম্পর্ক। আমরা জানি যে এক ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার, অর্থাৎ যদি আমরা এটাকে ঘন ডেসিমিটার উত্তর বার করতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। তাই জন্য ঘন ডেসিমিটারে যাওয়ার জন্য সব এককগুলোকে ডেসিমিটারে যাওয়ার দরকার, তো এগুলোকে আমরা সব ডেসিমিটারে নিয়ে চলে যাচ্ছি। তো মিটার থেকে ডেসিমিটার গেলে 10 দিয়ে গুণ, তো 2.1 কে 10 দিয়ে গুণ করলে 21 ডেসিমিটার, 1.5 কে 10 দিয়ে গুণ করলে 15 ডেসিমিটার, আর যেহেতু দুটো ডেসিমিটারে এসছে তো এক্সটাকে আমরা ডেসিমিটারেই ধরবো, সুবিধা হবে। এবার দেখো এইটা আমরা আয়তন বার করি এবং যে আয়তনটা বেরোবে সেই আয়তনটা যতটা জলের এসছে তার সঙ্গে সমান, অর্থাৎ আমরা একদম শর্তটাই প্রয়োগ করে দিতে পারি, শর্তানুসারে আয়তন সমান 630 লিটার, আর লিটার মানেই আমরা জানি ডেসিমিটার ঘন ডেসিমিটার, তো ঘন ডেসিমিটার এখানে বেরোবে। তো আয়তন সমান কি হচ্ছে আমরা এখানে লিখতে পারবো এল ইন্টু বি ইন্টু এইচ ইকুয়াল টু 630, আর এল এর মান বসাচ্ছি 21, বি এর মান বসাচ্ছি 15, এইচ এর মান বসাচ্ছি এক্স সমান 630। এবার দেখো আমরা এখান থেকে এক্স এর মান নির্ণয় করার জন্য কি করবো, 630 কে এইটা দিয়ে ভাগ করবো। দেখো কাটাকুটি করি, 5 3 এ 15, 5 1 এ 5, 5 2 গুণে 10, 5 6 30। আবার আমরা 3 দিয়ে কাটাকুটি করি, 3 4 এ 12, 3 2 গুণে 6, 21 2 গুণে 42, তো যেটা বেরোলো 2, এবং 2টা বেরোলো কি ডেসিমিটার। তো যে জলতলের উচ্চতা যতটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে 2 ডেসিমিটার। এবার দেখে নাও 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে আছে একটি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার, ওই মাঠের ভিতরের 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হলো, মাটির তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে এবং সেটা হিসাব করে লিখতে হবে। তো দেখো কি গল্পটা হয়েছে, একটা মাঠ ছিল যার দৈর্ঘ্য প্রস্থ আমাদের জানা ছিল কত, 20 মিটার দৈর্ঘ্য আর 15 মিটার প্রস্থ, অর্থাৎ 20 মিটার দৈর্ঘ্য আর 15 মিটার প্রস্থ বিশিষ্ট একটা মাঠ। এই মাঠে কি করা হয়েছে, 4 কোণে 4টি পিলার দেওয়ার জন্য গর্ত খোলা হয়েছে, এখানে একটা গর্ত, এখানে একটা গর্ত, এখানে একটা গর্ত, এখানে একটা গর্ত। গর্তগুলো কেমন, সব হচ্ছে মাঠটা কিন্তু 4 মিটার করে ঘনকাকৃতি, অর্থাৎ এটাও 4 মিটার, এটাও 4 মিটার, আর এর গর্তটাও হয়েছে 4 মিটার গভীর। তো এরকম ঘনকাকৃতি চারখানা একই মাপের গর্ত ফেলা হয়েছে। এখান থেকে যে মাটিগুলো পাওয়া গেছে সেটা এই জমিতে ফেলা হয়েছে, তাহলে জানতে চাইছে এই জমির উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। দেখো সবার প্রথম আমাদের যেটা করতে হবে যে এই যে 4টি গর্ত থেকে মাটি কাটা হলো, কতটা মাটি কাটা হলো একটু বার করে নিই। এই যে মাটিটা কাটা হবে সেই কাটা মাটির পরিমাণটা অর্থাৎ ওই মাটির আয়তনটা সমান হবে এইটা যতটা উঁচু হবে, উঁচু করার জন্য যতটা আয়তন প্রয়োজন ততটার সঙ্গে, তো এবং কতটা উঁচু হবে সেটাই জানতে চাইছে। তো আমরা কি করছি, সর্বপ্রথমে ওই 4টি গর্তের আয়তন বার করে নিচ্ছি। তাহলে গর্তগুলো কেমন, ঘনকাকৃতি, তার মানে ঘনকের। তো ঘনকের অঙ্ক করতে গেলে ঘনকের একটি বড় দৈর্ঘ্য দরকার এবং সেটা হচ্ছে দেখো 4 মিটার। তো আমরা লিখে নিচ্ছি প্রদত্ত গর্তের একটি বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 4 মিটার, এটা আমাদের প্রদত্ত ছিল। এবার আমরা এর আয়তন বার করব, অর্থাৎ আয়তন সমান এ কিউব ঘনমিটার, তার মানে 4 এর কিউব ঘনমিটার। এটা কার, এটা হচ্ছে একটা গর্তের, কটা গর্ত বলা হয়েছে 4টি, অর্থাৎ 4টি গর্তের আয়তন, 4টি গর্তের আয়তন। একটা গর্তের যা হবে
চারটা করতে চার দিয়ে গুণ হয়ে যাবে ঘন মিটার। তো আমরা এই অবস্থাতে লিখে যাচ্ছি, আমরা সিম্পলিফাই কিন্তু শেষে করবো। তো এরকম বেরোলো চারটি গর্তের আটজন, অর্থাৎ চারটি গর্ত থেকে কত মাটি বেরোলো পেয়ে গেল। এই মাটিটাকে ফেলা হয়েছে এই মাঠের উপরে, যদি এই মাঠের উপরে ফেলা হয় তাহলে মাটির উচ্চতা কতটা বাড়বে জানতে চাইছে। আমরা মনে করব যে এই মাটিটা এইখানে ফেলার ফলে মাটির উচ্চতা এক্স মিটার বেড়ে যাবে, অর্থাৎ এই মাঠটা এক্স মিটার উঁচু হয়ে যাবে, মাঠটা এক্স মিটার উঁচু হয়ে যাবে। মাঠটা যখন এক্স মিটার উঁচু হয়ে যাবে তখন কি হবে, দেখো মাটিটা তো এখান থেকে কাটলাম, কেটে যখন মাটিটা ফেলবো কোথায় ফেলবো, আমরা ফেলবো দেখো এই গর্ত গুলো ছাড়া বাকি জায়গায়, এই গর্তের জায়গাটা কিন্তু আর মাটিটা ফেলবো না, গর্ত থেকে যে মাটিটা তুলেছি সেইটা কিন্তু আর আমরা ফেলবো না এখানে। তার মানে গর্ত ছাড়া বাকি জায়গাটা এক্স মিটার উঁচু হবে। তাহলে গর্ত ছাড়া বাকি জায়গাটা যদি এক্স মিটার উঁচু হয় তাহলে এই বাকি জায়গাটার আয়তন কত বার করতে হবে, বাকি জায়গাটার আয়তন কি করে বেরোবে, বাকি জায়গাটার আয়তন এইভাবে বেরোবে যে বাকি জায়গার আকারটা লক্ষ্য করো না আয়তঘনকাকার না ঘনকাকার। তাহলে এই বাকি জায়গার আয়তন বার করার জন্য আমাদের কিন্তু ওই আয়তঘনকার ঘনকের যখন আয়তন তৈরি করেছিলাম তার যে প্রুফটা করেছিলাম সেটার দিকে নজর রাখতে হবে। এই প্রুফটা তোমরা একদম প্রথম ভিডিওতে পাবে, লক্ষ্য করলে বুঝতে পারবে যে কিভাবে প্রুফ করেছিলাম। প্রুফটা এইভাবে করেছিলাম যে প্রথমে মেজার ক্ষেত্রফল বার করেছিলাম, তারপরে মেজার ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করে আয়তন বার করেছিলাম। এখানেও যেহেতু মেঝেটা না আয়তকার না বর্গাকার তাই জন্য আমরা এটা মেজার ক্ষেত্রফল বার করব, করার পর তাকে উচ্চতা দিয়ে গুণ করব। সবার প্রথমে জমির মাপগুলো লিখে নিই, কি কি আছে দেখো, জমিটির দৈর্ঘ্য এল ইকুয়াল টু দেওয়া ছিল দেখো 20 মিটার, প্রস্থ বি ইকুয়াল টু দেওয়া ছিল 15 মিটার। তো এই জমিটার তাহলে আমরা কি করতে পারবো, ক্ষেত্রফল নির্ণয় করে নিই। ক্ষেত্রফল কি করে বেরোবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এল ইন্টু বি বর্গ মিটার। এখানে মানগুলো বসালে দেখা হচ্ছে 20 ইন্টু 15 বর্গ মিটার, এইটা হলো এই জমিটার ক্ষেত্রফল। কিন্তু দেখো জমিটার তো সব জায়গায় মাটি ফেলা হবে না, এই অংশগুলো বাদ দিয়ে তাহলে এই অংশগুলোর ক্ষেত্রফল দেখে নিই। তাহলে গর্তের ক্ষেত্রফল, অর্থাৎ গর্তের ক্ষেত্রফল, গর্তের ক্ষেত্রফল কত দেখো, গর্তটা একটা বর্গাকার গর্ত, 4 ইন্টু 4 অর্থাৎ 4 এর স্কোয়ার বর্গ মিটার। এরকম কটা গর্ত ছিল, চারটে গর্ত ছিল, তাহলে চারটি গর্তের ক্ষেত্রফল 4 ইন্টু 4 এর স্কোয়ার বর্গ মিটার। আচ্ছা এইটা হলো জমির টোটাল ক্ষেত্রফল, এটা হলো চারটি গর্তের ক্ষেত্রফল। তাহলে আমরা গর্ত ছাড়া জমির কি করে বের করব, জমি থেকে গর্তটা বাদ দিয়ে দেব। তাহলে আমরা এবার নির্ণয় করব গর্ত ছাড়া জমির ক্ষেত্রফল কি করে, দেখো জমির ক্ষেত্রফল বেরিয়েছিল 20 ইন্টু 15 বিয়োগ গর্তগুলো বাদ হয়ে যাবে 4 ইন্টু 4 স্কোয়ার এত বর্গ মিটার। এবার দেখো আমরা যখনই জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম সেটা যত উঁচু হবে সেই উচ্চতা দিয়ে গুণ করে দিলেই তার আয়তন পেয়ে যাব। তো আমরা মনে করি জমিটি উঁচু হবে x মিটার, জমিটা যদি x মিটার উঁচু হবে ধরে নিই তাহলে জমিটা আয়তন কি করে বেরোবে, অতএব আয়তন সমান জমিটার যেটা ক্ষেত্রফল বেরিয়েছিল এইটা 20 ইন্টু 15 মাইনাস 4 ইন্টু 4 স্কোয়ার, এইটা হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা আয়তন বার করলাম যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এত, এটা আয়তন বেরোলো মানে এটা একক হলো ঘন মিটার। আচ্ছা এই যে আয়তনটা হলো এই আয়তনটা কি করে পেলাম, এই আয়তনটা পেলাম এই পরিমাণ মাটি গর্ত থেকে ফেলে, তার মানে এই জিনিসটা এই জিনিসটার সঙ্গে সমান, সেটা আমরা তোমাকে এখানে করে দেখাচ্ছি। অর্থাৎ শর্তানুসারে এই জিনিসটা আর এই জিনিসটা সমান, তাহলে এইটা সমান এটা লিখছি 20 ইন্টু 15 বিয়োগ 4 স্কোয়ার ইন্টু 4 ইন্টু এক্স সমান 4 ইন্টু 4 কিউব। এইটাকে যদি আমরা সলভ করি তাহলে এক্স এর মান পাবো, কি করে সলভ করছি দেখো, এবার গুণ করি 15 ইন্টু 20, 15 ইন্টু 20 30 শূন্য 300, আচ্ছা 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64, 300 মাইনাস 64 ইন্টু এক্স সমান এটা যদি করি তাহলে 4 ইন্টু 4 এর কিউবই রাখছি, আচ্ছা 300 থেকে 64 যদি বিয়োগ করি তাহলে অ্যান্সার হচ্ছে 6 3 2 236 এক্স ইকুয়াল টু 4 ইন্টু 4 এর কিউব। এখান থেকে যদি আমরা এক্স এর মান বার করি তাহলে হচ্ছে 4 ইন্টু 4 কিউব বাই 236, কাটাকুটি করি 4 5 এ 20, 4 9 36, আচ্ছা 4 কিউব মানে এখানে তোমার আছে হচ্ছে 3 তে 4,
তো সঙ্গে দেখো আর এখানে কাটাকুটি হবে না, তাহলে ফোর কিউবটাকে আমরা করে নিচ্ছি। ফোর কিউব মানে হচ্ছে 64 বাই 59, এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে গণিত করি, এক পূর্ণ পাঁচের 49 59, অর্থাৎ এক পূর্ণ পাঁচের 59, অর্থাৎ এক্স বেরোলো যেটা তার একক হচ্ছে মিটার। কোষে দেখি ফোরে 13 থেকে 18 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করে দেখালাম। যদি এই অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেবো। আর এই ক্লাস ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন সিলেক্ট করে রেখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সর্বপ্রথম তোমরা পাও। পরবর্তী ক্লাস ভিডিও আমি তোমাদেরকে এর পরবর্তী অঙ্কগুলো অর্থাৎ 19 থেকে 23 পর্যন্ত অঙ্কের সমাধান করে দেখাবো, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।